আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল মতে সবাই ভালো আছেন আর অল ডিজাইন পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মামুন চৌধুরী আপনারা দেখতেছেন অল ডিজাইন আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনি কি আপনার বাড়িতে এস বা এমএস দিয়ে দরজা জানালা গেট গ্রিল তৈরি করতে চান তাহলে এগুলা এস এস দিয়ে করলে ভালো হবে না লোহা দিয়ে করলে ভালো হবে আর এস বা এমএস দিয়ে তৈরি করার সময় আপনাকে কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে আর অনেকের একটা প্রশ্ন আমার দোকান কোথায় আমরা অর্ডার কিভাবে নিয়ে থাকি আর অর্ডার কীভাবে দিই এই বিষয় নিয়ে থাকছে আমার পুরো আলোচনাটা এবং কি এই ভিডিওতে আমি অনেকগুলো ডিজাইন দেখাব ডিজাইনগুলো দেখে এবং কি কথাগুলো শুনলে হয়তো আপনার অনেক উপকারে আসতে পারে আর আমি কথা বেশি বড় করছি না ভিডিওটা শুরু করি শুরু করার আগে আপনাদেরকে কথা বলে রাখি কোনো ব্যক্তি বা কো কাউকে যদি আপনি কাজ শেখাতে চান বা কেউ যদি কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার দোকানে এসে আপনি কাজ শিখতে পারবেন আর আমি কিন্তু সুদক্ষভাবে মানুষকে কাজ শেখাই এবং কি যদি আপনি করতে চান কাজ শিখতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা কি না অলরেডি কাজ জানেন তাহলে যদি আপনি কাজ জানা থাকে এস এস বা এম এর তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমার প্রতিষ্ঠানে এসে কাজ করতে পারবেন আমি ভালো বেতন দিয়ে এবং কি ভালো থাকা খাওয়ার সম্পূর্ণ সুব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আর আমি কিছু বলছি না চলুন কথা না বের ভিডিওটা শুরু করি আর আপনি যদি আপনার বাড়িতে অ্যাসেসের কিছু তৈরি করেন তাহলে আপনি অ্যাসেস তৈরি করার ক্ষেত্রে দেখা যায় এটা লাগালে কি লাভ হবে এসএস যদি আপনি পানিতে বৃষ্টিতে পড়ে তাহলে দেখা যায় মরিচা আসবে না এবং কি এমএস যদি দেখা যায় তাহলে দেখা যায় যদি আপনি অ্যামএস লাগান এমএস এর মালটা পানি পড়লে বৃষ্টি পড়লে মরিচা আসবে আর এটা দেখা যায় দু বছর তিন বছর পর পর পেইন্ট করতে হয় যদি কোনো কোনো ভালো ওয়াটারপ্রুলোর পেন্টটা করলে দেখা যায় পাঁচ ছ বছর মরিচা আসে না এবং কি পাঁচ ছ বছর পেনটা ভালো থাকে আর আমার কিন্তু চাপার জমি বলতে পারি বিশ বছর পঞ্চাশ বছর আসলে কিন্তু লোয়ার মালামাল সেম এরকম না আপনি যদি অ্যাসেসের মালামাল লাগান তাহলে দেখা যায় দীর্ঘদিন যাবে আপনি পেন করতে হবে না ভালো থাকবে দেখতে অনেক ভালো দেখা যাবে অনেকের কাছে দেখা যায় লোহা পছন্দ না আবার অনেকের কাছে অ্যাসেস পছন্দ না এটা ডিফেন্স করবে আপনার কাছে আপনি কোন মাল দিয়ে করতে চান আমি বলব অ্যাসেসের মালামাল ব্যবহার করবেন তাহলে আপনার দেখতেও ভালো লাগবে সুন্দর লাগবে মরেচে আসবে না আর আমরা অনেক সময় দেখি অ্যাসেস তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় রয়েছে অনেক কোয়ালিটি মাল রয়েছে এসব কোয়ালিটির মাল সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে আপনি কোন ধরনের মাল তৈরি দিয়ে তৈরি করতে চান এসে জিরো সিক্স জিরো ওয়ান এম অনেক ধরনের মাল রয়েছে আপনি ওয়ান পয়েন্ট টু বা ওয়ান পয়েন্ট ফাইভ মাল ব্যবহার করতে পারেন তাহলে আপনার দেখা যায় অনেক ট্যাক্স হবে মজবুত হবে ওয়ান পয়েন্ট টুও করতে পারেন বা ওয়ান পয়েন্ট ফাইভও করতে পারেন ওয়ান পয়েন্ট টু মাঝে মিডিয়াম তেলের মাল যেটা আপনার অনেক মজবুত আর ওয়ান পয়েন্ট যদি ফাইভ ব্যবহার করেন তাহলে একটা হাই কোয়ালিটির মাল অনেক ভালো মজবুত মাল আমাকে অনেক ভাই বলে আপনারা যখন ভাই গেটগুলো তৈরি করেন এগুলো কোন মাল দিয়ে তৈরি করেন অধিকাংশ সময় দেখবেন আমার যতগুলো গেট রয়েছে সবগুলো মালিক কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে থাকে কারণটা হচ্ছে সকল প্রবাসী ভাই কিন্তু আমাকে যদি তৈরি করে সবাই চায় বাড়ি একটা তৈরি করে যে স্বপ্নের বাড়ি এই বাড়িটাতে ভালো কিছু লাগানোর জন্য আর আপনি যদি এই গেটটা সেম কিন্তু পাতলা মাল দিয়ে করতে পারবেন আমি একটা সিম্পল আপনাকে উদাহরণের জন্য বলি আপনি একটা গেট পঞ্চাশ হাজার দিয়ে বানাতে পারবেন একটা সত্তর হাজার দিয়ে বানাতে পারবেন আবার একটা গেট এক লাখ টাকা দিয়ে বানাতে পারবেন আবার একটা গেট মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে বানাতে পারবেন গেট দেখতে সেমি হবে কিন্তু মালের কোয়ালিটির মধ্যে পার্থক্য হবে বিষয়টা বুঝে রাখবেন অনেকে আপনাকে পোলুপ দেখাতে পারে এভাবে ভাই আমি দশ টাকার জিনিসটা মাত্র আট টাকা দিয়ে করে দেব আমি পারি আমাকে কোম্পানি ফ্রি হিসেবে দে আসলে কেউ পারে না ভাই অনেকে আপনার থেকে কাজটা নেওয়ার জন্য এরকম বলতে পারে আসলে ভাই যেটা বর্তমানের রেট ওই রেটে কিন্তু আপনি ভালো মালের রেট এইটাই আসে আমি একটা আপনাকে বলি আমি যদি বলি ভাই আমি দশ টাকার জিনিসটা দশ টাকার চেয়ে কমে আমি পারবো না কারণটা কি আমি যদি মালে জালি না করি তাহলে কিন্তু আমি করতে পারবো দেখেন আপনাকে বোঝানোর জন্য যদি যদি সত্তর হাজার একটা গেট আমি যদি বলি ভাই আমি ষাট হাজার টাকা দিয়ে করে দেবো দেখা যায় আপনার একটা গেটের মূল্য সত্তর হাজার রয়েছে ষাট হাজার রয়েছে পঞ্চাশ হাজার রয়েছে আমি যদি তৈরি করার ক্ষেত্রে আমি যদি এটা পঞ্চাশ হাজার গেটটার মাল দিয়ে দিই তাহলে কিন্তু বজারে কিন্তু সিস্টেম থাকে না এই জন্য বলছি আপনি হয়তো আমাকে দিয়ে তৈরি করার কোনো কথাই বলছি না আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে তৈরি করবেন কোনো বিশ্বস্ত মানুষ থাকলে বিশ্বস্ত দিয়ে তৈরি করার চেষ্টা করবেন দ্বিতীয় কথা রয়েছে বিশ্বস্ত মানুষ থেকে প্রয়োজন পড়বে আপনার সুদক্ষ কারিগর যদি সুদক্ষ কারিগর ভালো বোঝে না এবং কি কাজের ফিনিশিং নেয় তাহলে কিন্তু আপনি যদি সুদক্ষ কারিগর না হয় তাহলে কিন্তু দেখা যাবে এগুলো আপনার নষ্ট হয়ে যাবে আর এগুলো কিন্তু জ্বালায় টালায় ভালো ফিনিশিং হবে না এই জন্যই আপনার কিন্তু কারিগর সুদক্ষ কারিগর দেখে আপনি কিন্তু কাজটা দিবেন আরও অনেকে দেখবেন বর্ত আগে ছিল লোহার ওয়ার্কশপ বর্তমানে এস এসের কাজ করতেছে তাহলে ভাই আপনি যারা কিনা অ্যাস কাজ কাজের যারা কিনা প্রফেশনালি এস এস কাজ করে তাদের কাজ এবং কি যারা কিনা লোহার কাজ করে তাদের কাজের মধ্যে অনেক পার্থক্য হবে এস এসের কাজ রয়েছে ফিনিশিংয়ের কাছে ঝালাই টালাই সম্পূর্ণ আর্গনি ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে করে থাকি এখন আমার দোকানে যেসবগুলো তৈরি হয় সবগুলো কিন্তু আর্গোন ওয়েল্ডিংয়ের মাধ্যমে আমরা তৈরি করি কারণটা হচ্ছে কি ভাই সকল প্রবাসী ভাই কিন্তু আমাদেরকে অর্ডার করে বিশ্বাস করে আমি যদি এই কাজটা বিশ্বাসের গুরুত্ব বা বিশ্বাসের যদি মর্যাদা না রাখতে পারি এটা কিন্তু আমি আল্লাহ তাল্লার কাছে দায়ী থাকতে পারি এই জন্য বলছি আমি যখন যার কাজটা নিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে করে থাকি হয়তো আমরা কিন্তু বিশ্বতার সহিত যে মালের কথা ওই মাল দিয়েই কিন্তু আমরা কাজটা করি আর আপনিও যদি আমাদের মাধ্যমে করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আপনি যদি চান দোকানে আসতে পারেন আমার দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচুং বাজারে কেউ যদি দোকানে নেয় এসে আপনি যদি বিদেশ থাকেন বা বাড়িতে কেউ নাই আপনি যদি অনলাইনে অর্ডার করতে পারেন মোবাইল বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাকে ফোন করে আপনি অর্ডার করতে পারবেন আর আমরা সিস্টেমটা হচ্ছে আমরা যখন অর্ডার নেই তখন আপনার সাথে যদি কথাবার্তা কমপ্লিট ক্লিয়ার দাম দর যদি মিলে তাহলে আমি আপনার বাড়িতে যাব বাড়িতে গিয়ে আপনি আসবো আপনি অ্যাডভান্স করলে আমি কাজ শুরু করব। কাজ শুরু করার পর আমি যখন আপনার বাড়িতে মালটা ফিটিং কমপ্লিট করব। তখন আপনি সম্পূর্ণ টাকা পেড করে দিতে হবে আমরা কিন্তু বাকি বা আমরা মাস মাসে মাসে দেওয়ার সিস্টেম এই ধরনের কোনো সিস্টেম নাই কারণটা হচ্ছে কি আমি লাভ করবো মাত্র দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা আমি তো এক লাখ টাকা আপনার কাছে রাখতে পারবো না এই হচ্ছে এই সিস্টেমটা আর আপনি যদি কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি ভালো চান তাহলে অবশ্যই করতে পারেন আমি বলছি না শুধু আমাকে দিয়ে করবেন আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে করান এই জন্য বলছি আমরা যখন এস মালামালগুলো তৈরি করি দেখে যায় আপনি স্টিল টেক বা এস বি বা ম্যাক্স কোম্পানি মাল ব্যবহার করবেন শুধু স্টিল মালের মাল যে সব জায়গায় পাওয়া যাবে এরকম নয় ম্যাক্স কোম্পানি মাল যে সব জায়গায় পাওয়া যাবে এমন নয় এবং কি এস কোম্পানি মাল যে সব জায়গায় পাওয়া যাবে এমন নয় এই জন্য বলছি তিনটা কোম্পানি মাল সবচেয়ে ভালো এই জন্য আপনি তিনটা কোম্পানির যে কোনো একটা কোম্পানি মাল দিয়ে তৈরি করবেন তাহলে গ্লিসটা ভালো হবে এবং দেখতেও ভালো দেখা যাবে আর আমাকে অনেক ভাই বলে ভাই আপনারা যখন কাজগুলা করেন এই কাজগুলো কোন কোন কোম্পানি মাল দিয়ে তৈরি করেন ভাই আমরা এই কম তিন ধরনের যে কোনো একটা কোম্পানি মাল তৈরি দিয়ে তৈরি করি আমি প্রথমে কাস্টমারকে জিজ্ঞাসা করি আমি কোন কোম্পানি মালটা দিয়ে তৈরি করব। কাস্টমার যদি আমাকে বলে ভাই আপনারা যেটা ভালো লাগে সেটা করেন আমি বলি বা স্টেল মালটা দিয়ে করি যদি কেউ বলে মনে ইচ্ছা মতো এসকিউ মাল দিয়ে করেন বা ম্যাক্সির মাল দিয়ে করেন আমি কিন্তু ওই মালটা দিয়ে তৈরি করি আর অনেকে আমাকে বলে ভাই গেডের স্কোয়ার ফিট কত ভাই গেডের স্কোয়ার ফিট বারোশো পঞ্চাশ টাকা রয়েছে তেরোশো পঞ্চাশ টাকা রয়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকা রয়েছে আপনি গ্রিল স্কোয়ার ফিটটা দেখেন চারশো সাড়ে চারশো পাঁচশো পাঁচশো বিশ এরকম মাধ্যমে আপনি করতে পারবেন এবং কি সিরিলের মধ্যে সিঁড়ির মধ্যে রয়েছে সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো আবার পাঁচশো বিশ পাঁচশো টাকা এগুলো হচ্ছে মালের কাছে পার্থক্য হবে আমি কিন্তু আপনাকে পাঁচশো টাকার জিনিসটা দিয়ে আপনাকে কিন্তু এক হাজার টাকার মালটা দিতে পারবো না আমি যদি মুখেও বলি আমি কিন্তু কাজের সময় দিতে পারবো না এই জন্য বলছি আপনি যদি কাজ নিয়ে বাড়াবাড়ি না করে আপনি কাজের সৌন্দর্য দেখে আপনি অর্ডার করতে পারবেন আর এই জন্য অনেকে আপনাকে বলবে এতগুলো যে কোয়ালিটি রয়েছে এতগুলো যে মালের রেট রয়েছে সবগুলো বলবে না আপনি একটু অন্য একটা ওয়ার্কশপে যান দেখবেন আপনাকে বলবে ভাই আপনার একটা মালের রেট মাত্র তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা এটা যে পাঁচ হাজার টাকার মাধ্যমে করা সম্ভব বা দশ হাজার টাকার মাধ্যমে দশ হাজার টাকার মাধ্যমে করা সম্ভব এটা কখনই বলে না এই জন্য বলছি আরও অনেক কিছু শিখার রয়েছে আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেল থেকে দেখে চ্যানেল থেকে দেখতে পারেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে লাল বটন সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন